এটা একটা ফাংশন চিন্তা করেন যে আমি কথা বলতেছি কথা বলার কিন্তু বেলু থাকতো না যদি কেউ না শুনতো না শুনতো তো আমি কথা বলতেছি আপনি থামেন একটু থামেন একটু থামেন আমি বুঝতে পারতেছি যে আপনার বয়স খুবই কম এবং বুদ্ধি শুদ্ধিও অনেক কম এই জিনিসটা আপনার কথা থেকে পরিষ্কার বুঝতে পারতেছি না আমরা কেন মানে বয়স কেন হয় না আপনাকে মিউট করে রাখলাম মাঝখানে কথা বলেন না আমি যখন কথা বলবো তখন কথা শুনবেন হ্যাঁ আপনার চেহারা দেখেও বোঝা যাচ্ছে এবং আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আপনার বয়স খুবই কম এবং বুদ্ধি আরো কম আপনি যেই পাকনামি করতে আসছেন এখানে পাকনামি বাদ দিয়ে আপনি যদি ভদ্রভাবে কথা বলতে চান বা আলোচনা করতে চান তাহলে সেটা করতে পারেন আপনার কথা থেকে মনে হচ্ছে ইচ্ছে পাকা একটা মানে ইচ্ছে পাকা একটা ছেলে যে হচ্ছে দিন দুনিয়ার কিছুই যার জ্ঞান নেই আবার মাঝখানে কথা বলতেছেন কেন বললাম না একবার মাঝখানে কথা বললে কথা বলা যাবে না বললাম না একবার আমি যখন কথা বলতেছি তখন মাঝখানে কথা বলবেন না বেশি পাকনামি করার কোনো অনেক বড় বড় পাকনা আপনার থেকে লক্ষ হাজার গুণ বড় বড় পাকনা কানতে কানতে বাইরে গেছে এখানে করবেন না যদি আপনার কোনো আলোচনা থাকে কোনো কিছু বলতে চান কোনো যুক্তি দেখাতে চান তাহলে দেখাতে পারবেন কিন্তু এই যে পাকনামি টোনটা বাদ দিয়ে তারপর দেখাতে হবে পাকনামি করা যাবে না এখানে পাকনাদের অনেক বড় বড় পাকনামি খায় ফেলি সকালবেলা ঠিক আছে হ্যাঁ এবার বলেন

আপনি কথা থেকে শুনছেন কথা কোনো একটা আরিফ আজাদ ফারিফ আজাদ কিছু একটা ক্ষেত্র থেকে কিছু একটা করছেন এখান থেকে আপনি একটা প্রশ্ন নিয়ে আসছেন এই বিষয়ে আমি নিশ্চিত আচ্ছা তারপরে আপনার প্রশ্নটা আমি শুনবো বলেন তাহলে হ্যাঁ আমার প্রশ্ন হইতেছে ধরেন আমি যেমন কথা বলতেছি কথা বলতেছি দেন আপনার এটা কিন্তু কথা বলার কোনো বেলু থাকতো না যদি কোনো ব্যক্তি কথাটা না শুনতো তো আপনার আল্লাহ তালা বা যে কেউ হোক যে কেউ আস্তে 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 আবার বলেন যে কথা বলার কোনো ভ্যালু থাকতো না যদি কেউ না শুনতো এটা এটা কি আপনি বলবেন হ্যাঁ এটার জন্য কেউ একজন একটা ফাংশন ক্রিয়েট করছে যে এটা আমি কথা বললে তার কান দরকার তো কান তৈরি করে দিছে একটা মানুষ পারতো না যদি তার চোখ না ব্যাপারটা এরকম না ব্যাপারটা মোটেই আমি কমপ্লিট করি কথার মাঝখানে কথা বলেন না আপনার যদি ফাউন্ডেশনই যদি গলত থাকে আপনার যদি ফাউন্ডেশনই যদি ঠিক না থাকে তাহলে আপনি যে এই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে যে আপনি সামনের দিকে আগাবেন

এই কথার মানে মানে তাহলে কি শব্দটা হ্যাঁ কথা কথার মাঝখানে মাঝখানে কথা না বলে আগে শুনেন আমার কথাটা শুনে তারপর উত্তর দেন মনে করেন যে মনে করেন যে একটা দ্বীপে কোনো মানুষ নাই শুধু আপনি একা গেছেন হ্যাঁ এবং সেখানে আপনি একা গিয়ে আর কোনো মানুষও নাই কোনো প্রাণীও নাই শুধুমাত্র আপনি একা কয়েকটা গাছপালা আছে সেখানে তো আপনি মানে কি শব্দ করবেন নাকি করবেন না

কার কথা হলে কানতে কেন হয়েছে মানে কোন শব্দ শুনব পরে আগে যে শব্দটা ভ্যালুলেস কিনা একজন শ্রোতা না থাকলে শব্দটা ভ্যালুলেস কিনা সেটা আমি আগে আগে সিওর হয়ে নিচ্ছি। মনে করেন যে মঙ্গল গ্রহে একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটলো সেখান থেকে অনেক বিকট ইয়া হইল মনে করেন চাঁদের ভিতরে একটা বিকট বিয়া হইল কম্পপ হইল ভূমিকম্প হইল চাঁদের ভিতরে ভূমিকম্প হইতাছে এই ভূমিকম্প যদি কেউ সেন্স না করে

ভাই আবার কথা বল আমি যাচ্ছে র্যালগাড়ি মানুষ বা এই ধরনের প্রাণী হচ্ছে অনেক ডেভেলপড একটা প্রাণী মানুষ বা আমরা এখন যে প্রাণীগুলাকে দেখি এই প্রাণীগুলো হচ্ছে খুবই ডেভেলপড পর্যায়ের প্রাণী আমরা যদি সেই প্রাচীন কালে ফিরে যাই যখন হচ্ছে প্রাণীগুলার উদ্ভব ঘটত তখন তো এই প্রাণীগুলো এত ডেভেলপড ছিল না তখন যেই প্রাণীগুলো ছিল প্রকৃতিতে গাছ ছিল গাছপালা ছিল এবং এক এককোষী প্রাণী ছিল সেই এককোষী প্রাণীগুলোর বিবর্তন কিভাবে হয়েছে অ্যামিবার কিভাবে বিবর্তন হয়েছে অ্যামিবা জাতীয় যে প্রাণীগুলো ছিল এককোষী প্রাণী ছিল সেগুলো কিভাবে জোটবদ্ধ হয়ে মানে একটা গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করা শুরু করেছে এই জিনিসগুলো তো জীববিজ্ঞান বইয়ে পড়াইছে জীববিজ্ঞান বইয়ে প্রাণীবিজ্ঞান বইয়ে ইন্টারের প্রাণীবিজ্ঞান বইতে বা নাইন টেনের যে প্রাণীবিজ্ঞান বইতে জীববিজ্ঞান বইতে এই জিনিসগুলো পড়াইছে এগুলো কি আপনি আপনার স্কুলে কখনো পড়েছেন বা কলেজে কখনো পড়েছেন যে যে এক প্রাণী বহু কোষি প্রাণী বহু কোষি প্রাণীগুলোর ভেতরে যে এরপরে যে জিনিসগুলো হলো যে কাজের ভাগাভাগি কাজ করার ভাগাভাগি হলো ভাগ বাটার হলো কিছু প্রাণী একসাথে বসবাস শুরু করলো মানে কিছু প্রাণী একসাথে বসবাস করা শুরু করলো এবং কিছু প্রাণী সেখানে কিছু এক প্রাণী যে কাজটা করা শুরু করলো যে তারা খাদ্য সংগ্রহ শুরু করলো কিছু প্রাণী যে কিছু অংশ যে কাজগুলো শুরু করলো মানে তারা একটা কলোনি গঠন করলো সেই কলোনির ভেতরে কিছু এক প্রাণীর কাজ ছিল খাদ্য সংগ্রহ করা কিছু কিছু কষি প্রাণীর কাজ ছিল খাদ্যটাকে পরিপাকের পরে যে বর্জ্যগুলো আছে সেই বর্জ্যগুলা নিয়ে বর্জ্যগুলা বের করে দেয়া এরপরে এই কোষগুলো আবার একত্রে বসবাস করতে করতে তাদের মধ্যে আবার এই কাজের ডিস্ট্রিবিউশন হয়ে গেল যারা যেই কাজটা করতো সেই কাজে আরো পরিপক্ক হওয়া শুরু করলো মানে হচ্ছে যারা খাদ্য ধরতো তারা একটু হাতের মতো একটা ইয়া তৈরি হলো যেটা দিয়ে তারা আশেপাশে যখন কোনো কোনো ভেসে ভেসে যেত বা একটা ইয়া যেত সেটাকে ধরে ফেলতো ধরে সেটাকে নিজের ভিতরের দিকে টেনে নিত আবার যখন যে যে মানে ফেলত আছে সেই কোষগুলা যেগুলো করতো যে সেই জিনিসটাকে কিভাবে পরিপাক করে সেটার থেকে কিভাবে পুষ্টি আহরণ করা যায় সেই কাজগুলো করা শুরু করলো এবং এরপরে বাদ বাকি আর যে কোষগুলা আছে সেই কোষগুলা যে কাজটা করলো সেই যে বর্জ্য পদার্থগুলাকে। মানে পুষ্টি বের করে ফেলার পরে বর্জ্য পদার্থগুলা কি কিভাবে বাইরে বের করা যায় সেই কাজগুলা করা শুরু করলো এগুলার ভিতরে আবার কিছু কোষ ছিল যারা হচ্ছে গিয়ে আলো যে পরে সেই আলো থেকে শক্তি সংগ্রহ করা শুরু করলো সূর্যের আলো থেকে সূর্যের আলো থেকে আমরা মানে সমস্ত প্রাণী শক্তি সংগ্রহ করতে পারে গাছপালা শক্তি সংগ্রহ করতে পারে এই যে আলোর প্রতি যে সংবেদনশীলতা এই সংবেদনশীলতা থেকে শালক সংশ্লেষণ করার প্রক্রিয়া শুরু হলো কিছু গাছ তৈরি হলো সেই গাছগুলা সেই আলোর থেকে আলোর থেকে খাদ্য সংগ্রহের একটা জিনিস তৈরি করতো মানে আলো থেকে শক্তি সংগ্রহ করে সেটা খাদ্য তৈরি করত। এরপরে যেটা হলো যদি সূর্যমুখী গাছ দেখে থাকেন সূর্যমুখী গাছকে দেখবেন সূর্যমুখী গাছটা সূর্য যেদিকে ওঠে সেই দিকে মুখটা ঘুরাই ফেলে হ্যাঁ ওর একটা মানে সেন্সর আছে যে কোন দিকে সূর্য উঠতেছে সেই দিকে তারা মুখটা ঘুরে ফেলে এই কোষগুলার গঠন হইলো তারপরে যে তারা আলোর দিকে যে ইয়া করতে হয় ফিরতে হয় মানে আলোর দিকে গেলে তারা দেখতে পেলো যে এই দিকে মুখ ফিরলে তাদের খাদ্য সংগ্রহ করাটা বা মানে পুষ্টি সংগ্রহ করাটা শক্তি সঞ্চয় করাটা একটু বেটার হয় তখন তারা আলোর দিকে মুখ ফিরানো শুরু করলো তখন তারা সেইখান থেকে সেগুলো হচ্ছে প্রাইমারি চোখের কোষ আমরা যে এখন আমাদের যে এখন ডেভেলপ চোখের কোষ হয়েছে সেগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের চোখের কোষ এর এই জায়গা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ একটার পর একটা একটার পর একটা স্টেপ পার হয় এখনকার আমাদের আধুনিক চোখ তৈরি হয়েছে এবং কানও তৈরি হয়েছে এই প্রক্রিয়াতে কান তৈরি হয়েছে যে কমিউনিকেশনের জন্য আগের যে প্রাণীগুলো ছিল সেগুলোর ভেতরে সেগুলোর ভেতরে কম্পন মানে একটা প্রাণী কম্পন তৈরি করতো আর একটা প্রাণী কম্পন তৈরি করতো কম্পন তৈরি করে তারা কমিউনিকেট করতো একজনের সাথে আরেকজনের এরপরে সেই যে কমিউনিকেশনের যে মানে ইয়াগুলা কোষগুলা যারা হচ্ছে কম্পনটা ধরতো রিসিভ করতো সেই রিসিভার অংশটা ধীরে 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 মানে প্রজন্মের পর প্রজন্ম থেকে প্রজন্মের পর প্রজন্ম বিবর্তিত হয়ে আজকে কানে রূপান্তর হয়েছে আগে অন্য প্রাণীগুলো অন্যভাবে কমিউনিকেট করে অনেক প্রাণী আছে তাদের ভিতরে এই কান নাই তাদের ভিতরে টাচ করে কমিউনিকেট করে অনেক প্রাণীর ভিতরে অনেক ধরনের কমিউনিকেশন মানে টুলস আছে সেগুলো হচ্ছে ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে একটা বৃহৎ ডেভেলপমেন্ট এই বিষয়গুলো যদি আপনি আরো ভালো করে বুঝতে চান তাহলে প্রথমে আপনি একজন ইসরায়েলি লেখক আছেন ইসরায়েলি মানে ইতিহাসবিদ ওনার একটা বই আছে অত্যন্ত ভালো একটা বই সেপিয়ান্স এই সেপিয়েন্স বইটা আগে একটু পড়েন ভালো করে পড়েন সেটার ভিতরে দেখেন যে সেই সেটা এটা একটা বিশ্ববিখ্যাত বই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইতিহাসবিদ এই বইটা লিখেছেন এবং উনি সারা পৃথিবীতে এখন অত্যন্ত বিখ্যাত একজন লেখক সেপিয়েন্স এই বইটা আপনি কিনে পড়েন যে এই আমাদের ভিতরে যে কান আমাদের ভিতরে যে নাক আমাদের ভিতরে যে মানে অঙ্গ প্রত্যঙ্গ গুলার এগুলার উদ্ভব কিভাবে হলো সেটা আপনি সেখান থেকে পড়েন এগুলো তো হঠাৎ করে মানে আমাদের একটা কান গজায় গেছে এরকম এইভাবে তৈরি হয়নি এগুলো অনেকগুলা প্রাণীর পরে একটার পরে একটার পরে একটার পরে প্রাণী আস্তে আস্তে ধীরে ধীরে এই জিনিসগুলো ডেভেলপ করছে এই জিনিসগুলো আপনি আজকে পাইছেন আপনি আজকে পাইছেন কিন্তু মানুষ নামক প্রাণীটা আজকে পায় নাই মানুষ নামের প্রাণীর আগে তারা অন্য আরেকটা প্রাণী থেকে এই জিনিসগুলো নিয়ে আসছে সেই প্রাণীগুলা আবার তাদের পেছনে কিছু প্রাণীর থেকে নিয়ে আসছে সেই যে প্রথম যে মানে একশি প্রাণীগুলা সেই প্রাণীগুলা থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের আজকের এই পর্যায়ে এইখানে তো মানে আমা আমি কথা বলবো তাই আপনার কান গজায় গেছে

আপনি আনমিউট করে করডাটা পর্বের কয়েকটা কয়টা উদাহরণ দেন করডাটা পর্বের আনমিউট করেন তামিম আহমেদ আপনি করডাটা পর্বের প্রাণীগুলোর মধ্যে কয়েকটা উদাহরণ দেন করডাটা পর্বের একচুয়ালি আপনার কথা একটু গ্যারগড়ে আসছে আপনি একটু দশকে এখন তো গ্যারগড়ে আসছে আচ্ছা এখন তো গ্যারগড়ে আসবেই বুঝতে পারতেছি যে করডাটা পর্বের প্রাণীর উদাহরণ কয়েকবার বলছি আমি মানে আপনি ইন্টার সেকেন্ড ইয়ারের পড়েন এই যে প্রাণী জগতের কয়টা ভাগ এটা পর্যন্ত জানেন না আচ্ছা হাইড্রা কাকে বলে বলেন তো হাইড্রা হাইড্রা একটা প্রাণী যা আজীবন বেঁচে থাকতে পারে এরকম একটা প্রাণী হাইড্রা কি প্রাণী নাকি মানে গাছ এইটাও জানতাম আমি শুনছিলাম স্যার কাছ থেকে হাইড্রা নামে একটা প্রাণী আছে যা কিনা চিরঞ্জীব এরকম একটা প্রাণী যার মৃত চাইলে মারা যায় বাট এটা চিরজীবন বেঁচে থাকে পানির নদীর মধ্যে বসবাস করে সম্ভবত হাইডরা কোন পর্বে পড়ছে প্রাণী জগতের কোন পর্বের ভিতরে পড়ছে এটা সঠিক জানি না আমি এমনিতে বায়োলজি সেকেন্ড আমাদের কলেজের নিয়ম হচ্ছে কি মানে ফার্স্ট ইয়ার জীব ফার্স্ট পেপার জীব প্রাণী বিজ্ঞান এখন আমরা প্রাণী বিজ্ঞানে তেমন যাই মানে একটু অ্যাডভান্স না না আপনি তো বললেন আপনি সেকেন্ড ইয়ার মাত্র সেকেন্ড ইয়ারে তো প্রাণী বিজ্ঞান পড়ায় আর আমি আপনাকে যে আমি ফার্স্ট ইয়ারে বারবার 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 করেন কেন কথাটা শুনে নেন আপনাকে যে প্রশ্নটা করেছি সেটা ক্লাস 8 এর প্রশ্ন করেছে হ্যাঁ কি কথার মাসখানে কথা বলে আমি আপনাকে বারবার বলছি না যে কথার মাসখানে কথা বলেন না আগে প্রশ্নটা করে শুনেন আমি আপনাকে বলেছি যে আপনাকে যে প্রশ্নটা করেছি সেটা ক্লাস 8 প্রশ্ন এটা ইন্টার সেকেন্ড ইয়ারের क्वेश्चन আমি করি নাই আপনাকে ক্লাস 8 পাশ করলে এই প্রশ্নগুলোর উত্তর জানা যায় আমি ক্লাস 8 শত শত ছাত্র ছাত্রী পড়াইছি তাদেরকে আমি এই জিনিসগুলা বছরের পর বছর পড়াইছি এই যে এই কত কোন পর্বের প্রাণী কি কি এগুলো বছরের পর বছর পড়াইছি আমি আমার তো এগুলো খুব ভালোভাবে মনে আছে ক্লাস এইট নাইন টেন এগুলো আমি অনেক বছর আমি টিচার ছিলাম এই সমস্ত ক্লাসের আপনাকে যে প্রশ্ন করেছে সেটা মোটেও ইন্টারের প্রশ্ন না এটা হচ্ছে ক্লাস সেভেন এইট নাইন টেন এর প্রশ্ন সেভেন এইটে থাকলে এই জিনিসগুলো জানা যায় প্রাণী জগতের ভিতরে কয়টা ভাগ এবং কয়টা পর্বের কয়টা কয়েকটা প্রাণীর উদাহরণ কি কি মানে আচ্ছা করডাটা পর্ব করডাটা পর্বের বৈশিষ্ট্য কি এটা বলতে পারবেন তামিম আপনি একটু বলেন তার মিউট করে করডাটা পর্বের বৈশিষ্ট্য কি এই কোশ্চেনগুলো আমি মানে যেগুলো এগুলো মনে নাই মানে বই লাগেছে এরকম হইছে আমি মানে বিজ্ঞান আমি ম্যাথমেটিক্সটাকে একটু বেশি খেয়াল করি বাট জীববিজ্ঞানে তেমন যাইনি না এজন্য আমি জীববিজ্ঞানটা

ঠিকই বলছো তাসিব ভাই জিরো থেকে ওয়ান পর্যন্ত সব হচ্ছে প্রাইম নাম্বার নাকি মৌলিক প্রাইমারি প্রাইমারি মানে তো

রামসাগল আসো তোমার আমি আইনস্টাইনের সূত্র শিখাইতেছি এই যে দেখো ই ইজ গল এম সি স্কোয়ার বুঝছো রামসাগর বুঝছো তোমার বলবে বা এই যে এখন এই রামসাগলকে আপনি আইনস্টাইনের সূত্র শিখাইবেন কি শিখাইবেন না এটা তো আগে আপনার ভালো করে বোঝা দরকার বোঝা দরকার যে রামসাগলে কি বুঝবো এই আইনস্টাইনের সূত্রে রাম রামসাগলে কি বুঝবো একই আপনাকে যে আমি কোনো কথা বলবো সেটা বোঝার মতো সামর্থ্য বা শিক্ষাগত যোগ্যতা বা মাথা বুদ্ধি শুদ্ধি এগুলা কিছু আপনার আছে কি সেটা তো একটু আমার টেস্ট করে নিতে হবে আপনাকে আমি জিজ্ঞেস করলাম প্রাইম নাম্বার কাকে বলে বলেন আপনি বলতেছেন প্রাইমারি নাম্বার এটাছে যে 0 থেকে 9 পর্যন্ত ফারাজ ভাই এই টাইপের মানে পোলাপান এই টাইপের পোলাপান এর সাথে কথা বলবো মানে এত এত খারাপ অবস্থা মানে বাংলাদেশের এত খারাপ অবস্থা যে ইন্টার সেকেন্ড ইয়ারে পরে প্রাইম নাম্বার জিজ্ঞেস করলাম বলতেছে প্রাইম নাম্বার ও 0 থেকে 9 পর্যন্ত হলো প্রাইমারি প্রাইমারি নাম্বার ফারাজ ভাই চিন্তা করছেন কি খারাপ অবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা।

জিরো মানে ওয়ান থেকে ফাইভ এটাই তো মনে প্রাইম নাম্বার হওয়ার কথা তাহলে যে প্রাইমারি স্কুল ফাইভ ফাইভ হইলে প্রাইমারি স্কুল তাহলে তো জিরো থেকে ফাইভ পর্যন্ত তো ফাইভ প্রাইমারি প্রাইম নাম্বার হবে তাই না ভারত ভাই উনি বলেছেন যে উনি বায়োলজিতে ভালো না উনি ম্যাথসে ভালো এই জন্য আমি ওনাকে ম্যাথসে একটা মানে সিম্পল প্রশ্ন করেছি ভাই আমার পোলারে ডাইকে জিজ্ঞেস করব যে প্রাইম নাম্বার কাকে বলে ভারত ভাই আপনি কি টেস্ট নেবেন একটা আমার পোলারে ডাইকে জিজ্ঞেস করব প্রাইম নাম্বার কাকে বলে আমার পোলার বয়স 5.5

কিছু বললে আপনি কিছু বুঝবেন না আপনার সেই মেধা বা যোগ্যতা বা কিছুই আপনার না আপনি তো আমাকে নিজে ধর বাইট মানে কথার মাঝখানে বারবার না করতেছি কথা বলতে তারপরে কথা বলা যাচ্ছে এই অবস্থা বাংলাদেশের এত খারাপ অবস্থা ইন্টার সেকেন্ড ইয়ারের পরে জিজ্ঞেস করলাম প্রাইম নাম্বার কাকে বলে প্রাইম নাম্বার বলতেছে প্রাইমারি নাম্বার হইতেছে জিরো থেকে নাইন পর্যন্ত এত খারাপ অবস্থা ভাই এত খারাপ অবস্থা এত শোচনীয় অবস্থা ভাই

তাকে এত ইউনিক ইউনিক কোশ্চেন করে আসলো আসলে ঠিক একটু কমন কোশ্চেন করতে তিন জন মানে আমার একটা বাড়ি মারেন ভাই একটা ইন্টার সেকেন্ড ইয়ারের পরে প্রাইম নাম্বার কাকে বলে এটা বলতে পারে না ভাই একটা বাড়ি মারা দেন আমারে আমার মাথাটা ফাটায় দেন কি ভাই মানে মুমিন তাহলে ভাই মূল কথা হচ্ছে স্টুডেন্ট অফ সায়েন্স নিয়ে উনি কি স্টেটমেন্ট আমি করতে আসছে ইস কি একটা অবস্থা বাংলাদেশের চিন্তা করেন মানে বাংলাদেশের মানুষ

না অদ্ভুত ব্যাপার অদ্ভুত দুনিয়া ভাই দুনিয়া মানে একেবারে অদ্ভুত হয়ে গেল আহ ঠিক আছে পরের জনকে যুক্ত করি আহ হাবিব